স্ক্রিনে যে মেয়েটাকে দেখছেন তার নাম নীলিমা। মায়াবী এই মুখটি খুবই হাস্য উজ্জ্বল। বাইকে আসা ছেলেটা নীলিমার বন্ধু নিলয়। এত লেট হইল কেন তোর? সরি দোস, একটু লেট হয়ে গেছে, মাফ করিয়া দে, একটু কাজ আছিল। নীলিমা নিলয় তারা খুবই ভালো বন্ধু। ফুচকা খাইবে বালা কথা, তুই আমার ফাজিল হইল কেন? ফাজিলটা তো ফাজিলে হইল। ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া, হাসি খেলাই, অনেকটা সময় পার করা, এই নিয়ে তাদের জীবন। নিলয় নীলিমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু বন্ধুত্বের জন্য কিছুই বলতে পারে না। আজ নিলয় নীলিমাকে কিছু বলার জন্য অপেক্ষা করছে। সরি দোস, একটু লেট হয়ে গেছে। আচ্ছা বাদ দে, এখন তুই কো আগে তোর মনের কথাটা কিতা। তুই আগে কো তোর মনের কথাটা কিতা। আমি এখন না, তোর কথা আগে কো, এরপর আমি কইব। নীলিমাও নিলয়কে কিছু বলতে চাচ্ছে। আরে পাগলি, সকাল 8টাতেই তোল্লাই, আমি অন অপেক্ষা করলাম তোর কথা রাখার লাই। আচ্ছা কো কিতা। নীলিমা নীলয়কে বলল, আমি এই ছেলেটাকে খুব ভালোবাসি বন্ধু। নীলয়ের আসমান যেন মাটিতে ভেঙে পড়ল। নীলয়ের মনের কথা আর বলা হলো না। নীলয় বলল, আচ্ছা ঠিক আছে বন্ধু। আসসালামু আলাইকুম রাজু ভাই। আচ্ছা রে পরে মাতরাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাজু ভাই, দিন কাল কেমন যার? আরে ভাই দিন আর কিরকম যাইতো, ব্যবসা বাণিজ্যর অবস্থা অত্যন্ত খারাপ। ভাই তোমার ব্যবসা যদি একটা বন্ধ হয়, আরো তো ফাঁস চড়া আছে তোমার ব্যবসা। নীলয় জামিলকে নিয়ে নীলিমার কাছে আসলো। ভালোবাসার করুণ পরীক্ষায় নীলয় নীলিমাকে জামিলের হাতে তুলে দেয়। দোস্ত, ও নে তোর মনের মানুষ, আমি আমার কথা রাখছি, এখন আমি যাই। তুমি বেলে আমারে বালা পাও। ওই আমি তোমারে অনেক বালা পাই। আমিও তোমারে যেদিন প্রথম যেদিন গেছিলাম নীলয়ের বাসাত, এদিনটা কেউ আমার তোমারে খোয়ার ইচ্ছা ছিল, কিন্তু খোয়ার সাহস হয়েছিল।
একটা কথা কই, আজকের পর থেকে নিলয়ের লগে তোমার যোগাযোগ বন্ধ করে দিব। তুমি তো বালা কইতে জানো নিলয় আমার প্রিয় বন্ধু। আস্তে আস্তে নিলয় নীলিমার বন্ধুত্বের ফাটল ধরে। জামিল নীলিমাকে নিলয়ের সাথে যোগাযোগ করতে বারণ করে। কিদারে নীলিমা, কালকে রাত 12টার সময় ফোন দিলাম, ফোন ধরলে না, খালি খাটি খাটি দিলে। নীলয়, আমি একটা কথা কই, তুই আর আমার সাথে যোগাযোগ করিস, যা মিলে চায় না তোর সাথে আমার সম্পর্ক থাকতো। তোমারে আমি কিতা কইছিলাম, তুমি তার লগে কোনো যোগাযোগ করতে না, তারপরে তুমি অন্য আইসো তার লগে দেখা করার। কইছিলাম ও তুই, আমি তারে কইলাম। কিন্তু নীলয় সহ্য করতে পারছে হ্যালো নীলিমা, আমি তোরে কইলাম ফোন দিতে না, তারপরে তুমি ফোন দিস না। আজকে আমার শেষ দেখা তোমার লগে, কিছু কথা আছে। না রে, আমি দেখা করতে করতে মরে যাব। আয়ো প্লিজ, একটু তো আয়ো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে। নীলয় একদিন মনের কথা বলতে নীলিমার সাথে দেখা করে। আমি কিন্তু সত্যি সত্যি তোরে বলা পাই, আমি এই কথাটা কোয়ার লাগি তোরে গতদিন ডাকছিলাম, কিন্তু আমি এই কথাটা কইতে পারছি না। এর আগেই তুই আমার জামিলোর ছবি দেখাই দিছ। সরি দোস, তুই কথাটা আমার আগে কইলে না, তুই তো জানিস আমি জামিলটা কতটুকু বলা পাই। তোরে তো আমি অন্য মাইন্ডে দেখছি না, তোরে বন্ধু হিসেবে আমি দেখছিলাম। আমি তোরে ঠিকই মনে মনে বলা পাইলিছি, কবে ঠিক আমি জানি না, তোরা কত চেষ্টা করছি আমি কইবার লাগে, কিন্তু আমি কইতে পারছি না। প্লিজ তুই আমার কাছে ফিরে আয়। এটা কোনোভাবেই সম্ভব না। ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে, হয়তো খুব অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে, কিন্তু খুব দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। আবার কেউ বা নিঃস্বার্থ ভালোবাসার জন্য জীবন দিয়ে মনের মানুষকে ভালোবাসার প্রমাণ দিতে হয়। এ যেন এক নিঃস্বার্থ প্রেমের গল্প।